নমস্কার বন্ধুরা, আমি মা অন্নপূর্ণা চ্যানেল থেকে বলছি। মা অন্নপূর্ণা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে নববর্ষ স্পেশাল একটি রেসিপি নিয়ে এসেছি পাচনের। তো আপনারা দেখতে থাকুন ভিডিওটি। তো আমি আজকে বানাবো একটি নতুন রেসিপি। রেসিপিটি পাচন, চৈত্র সংক্রান্তি উপলক্ষে পাচনের তরকারি বানাবো। এখানে অনেক ধরনের সবজি দেওয়া হয়েছে, শাক সবজি সব মিলিয়ে 40-50টা আইটেম হবে। অনেক জাতের শাক একসঙ্গে নেওয়া হয়েছে, অনেক জাতের সবজি নেওয়া হয়েছে। তো আমি এই সবজির সঙ্গে দেব নারকেল কুচি, তারপরে খেসারির ডাল। খেসারির ডালটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দেব সিমের বীজ। সিমের বীজটা আমি ভেজে নিয়েছিলাম, ভেজে আমি সিমটা ভেঙে তারপর বিচিটা নিয়ে ভালো করে ধুয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেব কাঁচা লঙ্কা চিড়ে। তো আমি আজকে গ্যাসে রান্না করব না, উনুনে রান্না করব। সেটা গ্যাসে রান্না করে যাবে না, অনেকটা সবজি, তাই আমি চৌকাতে বসিয়ে দিলাম প্রথমে সবজিটা, দেখুন। তারপরে আমি আন্দাজ মতনে লবণ দিয়ে দিলাম। লবণটা দিলে তাড়াতাড়ি সবজিটা মজে যাবে, কারণ অনেকটা সবজি, আরও সবজি আছে আমার এখানে, সেটাও দিতে হবে মজার পরে। আমি এখানে একটু জল দিয়েছি। এই জলটা আমাদের পুরুষ মানুষে উঠিয়েছে সূর্য ওঠার আগে, নিয়ম করে ওই জলটা আমাদের এখানে দিতে হয়, তাই আমি একটু দিয়ে দিলাম। এখন সিম বীজটা দিয়ে দিয়েছি। সিম বীজটা ফুটতে অল্প দেরি হয়, সেই জন্য আমি আগেই দিয়েছি। হলুদ গুঁড়ো দিয়েছি। সব নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। অনেকটা সবজি হয়ে গেছে, কারণ আমাদের এটা রান্না করে প্রত্যেক ঘরে ঘরে দিতে হয়। আর আমি রান্না করে, আমি এখানে খেসারির ডালটা দিয়ে দিলাম। খেসারির ডালটাও অল্প সিদ্ধ হতে দেরি হয়, সেই জন্য আমি আগের থেকেই দিয়েছি। আর এখানে আমার অনেক ধরনের শাকের একটা আয়োজন আছে, সেই শাকগুলো দিয়ে দিলাম। প্রায় এখানে 20-25টা ধরনের শাক আছে, তেতার থেকে ধরে টক থেকে ধরে সব দেওয়া হয়েছে। আম জাম সব দেওয়া হয়েছে, কাঁঠাল, কোনো সবজি বাকি নেই। জিরার গুঁড়োটা দিয়ে দিলাম। এই সবজিটা রান্না করে আমরা প্রথমে একটা কলা পাতার আগার মধ্যে আমরা বাড়ির বাইরে আমরা বাড়িয়ে দেব, তারপরে আমরা সবাই প্রসাদ হিসাবে গ্রহণ করব। আর আমরা এটা প্রত্যেকের ঘরে ঘরে দেব। তা আমি এখানে ফোড়নের জন্য একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম খানিকটা। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি তেজপাতাটা দিয়ে দিলাম। তেজপাতাটা দেওয়ার পর আমি এখন এখানে দিয়ে দিব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আর তেজপাতাটা আমি একটু ভেজে নেব। আমি পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা একটু ভেজে নেব ভালো করে। আমার ফোড়নটা প্রায় ভাজা হয়ে গেছে, দেখুন। এখন এখানে আমি নারকেল কুচিটা দিয়ে দিলাম। নারকেল কুচিটা আমি সামান্য পরিমাণে একটু ভেজে নেব, নারকেল কুচিটা আমি বেশি ভাজব না। এই নারকেলটা চাইলে আপনারা কুড়িয়েও দিতে পারেন, তবে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি ফোড়নটা দিয়ে দেব। আর এই সবজিটা অনেক নাড়াচাড়া করতে হয়, এই সবজিটা নাড়াচাড়া করতে করতে একদম একটা আঠার মতো হয়ে যাবে। এখানে একটা সবজি দেওয়া হয়েছে, সেটাকে আমরা কাঠবাস বলি, সেই কাঠবাসটা দিতেই হয়। কাঠবাসটা না দিলে সবজিটা আঠা আঠা হয় না, তাই কাঠবাসটা দিলাম। কচুও দিলাম।
আজকে আমি এটা নাড়াচাড়া করতে আমার কষ্ট হচ্ছে, সেই জন্য আমার হাজবেন্ডে আজকে নাড়াচাড়া করছে। দেখুন এই নিয়মটা আমার শাশুড়ি করত, তো শাশুড়ি আমার বেঁচে নেই, সেই জন্য এখন আমিই করছি এই নিয়মটা। আর এটা একটু টক টক লাগে, মিঠা মিঠা লাগে, লবণ লবণ লাগে, খুব ভালো লাগে খেতে, টক টক লাগে সেই জন্য খুব ভালো লাগে। অল্প টকের জন্য আমি আম দিয়েছি, কাঁচা আম, খেকড়া টক দিয়েছি। সবজিটা আমার প্রায় হয়ে গেছে, দেখুন আমি এখন নামিয়ে নেব, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন।